ঘটনা আমি বাড়ি থেকে বেরোচ্ছি, এমন সময় দেখছি প্রার্থী সুজিত সব্যসাচী দত্ত, ও দেখতে পাচ্ছি আমার বাড়ির দিকে হা করে তাকিয়ে আছে। আমি বেরিয়ে আমি দাঁড়িয়ে আছি, এমন সময় দুটো ভোটার কে বলছে, কে বলছে, আমরা ভোটার, ওই চল ভোট, চল ভোট, এরকম বলছে। তখন আমি গিয়ে বললাম আপনি কেন ভয় দেখাচ্ছেন। তখন এই এই সিআরপিএফ আমাকে বলে গুলি ঘুষতে, এই আর্মি বলছে গুলি চালাবে, বলছে আমি প্রার্থীর সঙ্গে কথা বলছি যে প্রার্থী কেন প্রভাবিত করছে, কেন মানুষ ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, এই কথা বলাতে বলছে গুলি করে দেবে। এদের ধারণা হচ্ছে যে আমি আসাতে এরা যে জমায়েত হয়েছে সেই জমায়েতটা এদের অসুবিধা হচ্ছে, সেইটা একটু এদের প্রবলেম হয়ে যাচ্ছে। আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো, সেটা তো সুজিত বাবুর নির্দেশে করছে, এটা নিয়ে আমি খুব একটা বিচলিত নই।